চালিত তো আজকে আপনাদের সেই সেটআপটা দেখাবো, যেহেতু সময় স্বল্পতার কারণে হয়তো অনেক কিছু মিস্টেক হয়ে যাবে, তার জন্য আমি আগে আন্তরিক ভাবে দুঃখিত। তো এখানে এই মেশিন আমরা মোটামুটি হলুদ বাঙাইছি, ধানও বাঙাইছি। তো যেহেতু আমাদের ওয়ার্কশপ কারখানা থেকে মোটামুটি এগুলো চেক করে তারপর ডেলিভারি করা হয়, তো আজকের এখানে যে সেট আপটা আছে তো সেই সেট আপটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সবাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরুতে জেনে নেই মেশিনের কি কি সেট দেওয়া আছে বা কি কি মালামাল দেওয়া আছে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজা চাল কুটা মেশিন, এটা সাইজ হচ্ছে 40 সাইজে, আমরা যেটা বুঝি আর কি 40 সাইজের একটা ভিজা চাল কুটা মেশিন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিন এটা আপনার সেলফ স্টার্টের 25 হর্সপাওয়ার একটা সেলফ স্টার্ট ইঞ্জিন, আপনার সাইফিন কোম্পানি চিটাং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেডের। তো এটা কিন্তু অনেক উন্নত মানের একটা ইঞ্জিন, দাম একটু বেশি হলেও সার্ভিস আশা করি খুব ভালো পাবেন। তো 25 হর্সপাওয়ার ইঞ্জিন, এটা কিন্তু আপনার হ্যান্ডেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, চাবির মাধ্যমে আপনি কিন্তু রিস্টার্ট দিতে পারবেন খুব সহজেই। তো এটা মোটামুটি একটা অনেকে এই মেশিন সম্পর্কে জানেন আবার জানেন না, এটা হচ্ছে আপনার চায়না গ্র্যান্ডার মেশিন। এটা বিভিন্ন সাইজের হয়, 7, 8, 10। তো এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের মেশিন। তো আমরা এখানে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হলুদ মরিচ বাগানোর একটা ভিডিওর অংশ। তো হলুদ মরিচ বাঙানো কিন্তু আপনার ভালো ডেলিভারি। তো আমরা এখানে মানে আধা কেজির মতো ছিল, আধা কেজি হলুদ বাঙাইছি, মাত্র আপনার হয়তো 15-20 সেকেন্ড সময় লাগছে। তো আশা করি ভালো ডেলিভারি পাবেন এই মেশিনে। এই মেশিনে আপনার আমার কিন্তু আগে আপলোড করা ভিডিও আছে এই মেশিন সম্পর্কে, এই মেশিনের সাথে কি কি থাকে বা কি কি পাবেন, তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। তো যেটা আমাদের মেশিনের মূল উদ্দেশ্য এটা হচ্ছে আপনার অটো রাইস মিল, 8 নং সিদ্ধ 8 নং অটো রাইস মিল। এটার মাধ্যমে কিন্তু আপনারগুলো ধান ঝাড়াই মারাই হয়ে একবারে পরিষ্কার হয়ে বের হবে। তো এই মেশিনের ফুল সেট আপনার কিন্তু একটা ফ্লোরে বসানো থাকবে, এটা কিন্তু ভ্রাম্যমাণ কোনো গাড়ি না। তো এটা আপনার কিন্তু সিস্টেম করে দিয়েছি, আপনি চাইলে একটা ফ্লোরে বসে, এখানে আমরা নাটের ভুল করে দিছি, আপনি ডালাই থেকে শুধু চারটা নাট লাগাই দিবেন যেন আপনার গাড়িটা মেশিনটা যেন ভাইব্রেট না করে। তো আপনাদেরকে শর্ট আর ছোট পরিসরে যে ধারণাগুলো দিতে পারছি, আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি আরো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে কল করবেন, সেটা হচ্ছে আমার নিজস্ব নাম্বার, আর আমার পরিচয় হচ্ছে আমি রাকিবুল হাসান রকি। তো অনেকে আমাদের ঠিকানা জানতে চান, আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা নকলো উপজেলা, নকলো উপজেলা ফিরুশা নালিতাবাড়ি রোডের আমাদের হচ্ছে আমাদের এই কারখানা। তো যে কেউ চাইলে সরাসরি আমাদের এখানে আইসা মেশিন দেখে নিতে পারেন, বা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অনলাইনে কিন্তু অর্ডারগুলো করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।